আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ওহিদুন নাহার রেশমা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিএনআইএস হোম স্কুলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রেণী সপ্তম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের জলবায়ু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে আমাদের সৃজনশীল প্রশ্নে চারটি ধাপ থাকে, একটি হচ্ছে জ্ঞানমূলক, একটি হচ্ছে অনুধাবনমূলক, একটি হচ্ছে প্রয়োগমূলক, আর একটি হচ্ছে উচ্চতর দক্ষতা। চলুন আমরা প্রশ্নে যাই। আমাদের 10 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের। নবীন ও প্রবীণ দুই বন্ধু। নবীন বলল, আমি বাংলাদেশের যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে শীত ও খরা উভয়েরই প্রকোপ বেশি। প্রবীণ বলল, মানব সৃষ্ট এক ধরনের গ্যাসের কারণে আমাদের পৃথিবী ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। আমি আরেকবার আপনাদের সুবিধার্থে উদ্দীপকটি বলছি। নবীন ও প্রবীণ দুই বন্ধু। নবীন বলল, আমি বাংলাদেশের যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে শীত ও খরা উভয়েরই প্রকোপ বেশি। প্রবীণ বলল, মানব সৃষ্ট এক ধরনের গ্যাসের কারণে আমাদের পৃথিবী ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কতে আছে ক হচ্ছে জ্ঞানমূলক, কতে আছে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত। জ্ঞানমূলকের উত্তরটি আমাদেরকে একটা বাক্যে লিখতে হয়, কখনোই একটি শব্দে লেখা যাবে না। ক, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এরপরে খতে আছে বন্যা কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। আমরা জানি অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি হুবহু বইতেই থাকে, আমরা একটু যদি পড়ি তাহলেই সেটা পাওয়া যাবে। আমরা খ নঙের উত্তরটি বইয়ের 66 নং পৃষ্ঠায় পাব। আমি তারপর আপনাদেরকে একবার বলে নিচ্ছি, বাংলাদেশের প্রধান তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। এছাড়াও আরও অনেক নদী আছে। আমাদের বেশিরভাগ নদীগুলোরই উৎপত্তি স্থল হচ্ছে ভারত। হিমালয় পর্বতের যে বরফ সে বরফ গলে এবং উজানের পানি বৃদ্ধি পেয়ে আমাদের এই পাহাড় থেকে যখন নিচে নেমে বঙ্গোপসাগরের সাথে মিশে এবং এই নদীগুলোর পার যখন উপচে পানি উপচে যায় তখনই বন্যার সৃষ্টি হয়। এরপরে আসেন গ নাম্বার। গ নাম্বারে হচ্ছে নবীন বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে। নবীন বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এই উত্তরটির জন্য আমাদেরকে উদ্দীপকে যেতে হবে। আমরা উদ্দীপকে কি পেয়েছি, নবীন বলল, আমি বাংলাদেশের যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে শীত ও খরা উভয়েরই প্রকোপ বেশি। বাংলাদেশে আমরা নবীন আমি আগে বলে নিচ্ছি যে নবীন বাংলাদেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে বাস করে। আমি কিভাবে বুঝলাম যে নবীন বাংলাদেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে বাস করে? ভৌগোলিক যে অবস্থাটা আছে বাংলাদেশের, সেই ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের জলবায়ুটা সমভাবাপন্ন এবং নাতিশীতোষ্ণ। সমভাবাপন্ন শব্দটির অর্থ হচ্ছে আমাদের জলবায়ুটা যেমন আমাদের জন্য প্রতিকূল, তেমনি সেটা কখনো কখনো মানে অনুকূলও হয়, আবার কখনো কখনো প্রতিকূলও হয়। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের জলবায়ুটা কিছুটা ভিন্ন বা ব্যতিক্রম। শীতকালে যেখানে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রাটা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, সেখানে দেখা যায় যে উত্তরাঞ্চলের তাপমাত্রাটা কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি বা তারও নিচে নেমে যায়। আবার বঙ্গোপসাগর থেকে দূরে হওয়ার কারণে এই অঞ্চলে গরমের প্রকোপটাও কি হয়ে থাকে, বেশি। দেখা যায় যে গ্রীষ্মকালে এই অঞ্চলের তাপমাত্রাটা 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়। যেহেতু তাপমাত্রাটা এত বেশি থাকে সেই কারণে নদনদীর পানিগুলো শুকিয়ে যায় এবং নদনদীর পানিগুলো শুকিয়ে গিয়ে খরার সৃষ্টি হয়। এখন আমরা চলেন আবার আমাদের উদ্দীপককে ফিরে যাই। উদ্দীপকে আমরা কি দেখতে পেয়েছি, নবীন বলেছে সে যে অঞ্চলে বাস করে সে অঞ্চলে শীত ও খরা উভয়েরই প্রকোপ বেশি। তার মানে কি, আমরা এতক্ষণ বাংলাদেশের উত্তরাঞ্চলের জলবায়ু সম্পর্কে যে আলোচনা করলাম সে আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে নবীন যে অঞ্চলে বাস করে সেটি হচ্ছে উত্তরাঞ্চল। আচ্ছা, আমরা জানি যে আমাদের এই উদ্দীপক আমাদের এই গ নাম্বারের প্রশ্নটা যখন লিখতে হয় তখন একটি জ্ঞানমূলক উত্তর দিয়ে
তারপর হচ্ছে আমাদেরকে উদ্দীপকের সাথে মিলিয়ে কিছু বই থেকে তথ্য দিয়ে লিখতে হয়, তারপর আমাদেরকে উদ্দীপকের অংশটুকু লিখতে হয়। এরপর আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে আছে, প্রবীণের উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এটির জন্য আমাদেরকে উদ্দীপকে যেতে হবে। উদ্দীপকে কী আছে, প্রবীণ বলল, মানব সৃষ্ট এক ধরনের গ্যাসের কারণে আমাদের পৃথিবী ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। মানব সৃষ্ট এক ধরনের গ্যাস, তার মানে এখানে পৃথিবীটা যে ঝুঁকির দিকে যাচ্ছে সে ঝুঁকিটার জন্য এক ধরনের গ্যাসকে নবীন দায়ী করছে। সে গ্যাসটি কী আমরা সে সম্পর্কে জানব। তার আগে আমি আমার মতামতটা দিতে চাইব যে প্রবীণের উক্তিটির যথার্থতা কি আছে। হ্যাঁ, প্রবীণের উক্তিটিকে আমি যথার্থ মনে করি। কেন মনে করি, প্রবীণ উদ্দীপকে প্রবীণ যে মানবসৃষ্ট গ্যাসটির কথা বলেছে সেটি কোন গ্যাস, সেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসটা কি, গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে কার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড, এই বিভিন্ন ধরনের গ্যাসকে একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়। আমাদের পৃথিবীর জলবায়ুটা, আমাদের পৃথিবীর যে তাপমাত্রাটা, সেটা দিনকে দিন বিরূপ আচরণ করছে। দিনকে দিন দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবীতে জলবায়ুতে একটা বিশাল ধরনের পরিবর্তন হচ্ছে। এই বিশাল ধরনের পরিবর্তনের কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, আর এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম নিয়ামক হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসটা কীভাবে আমাদের জলবায়ুকে ক্ষতিকর, আমাদের জলবায়ুতে ক্ষতির প্রভাব ফেলছে। গ্রিন হাউস গ্যাসটা দেখা যাচ্ছে যে আপনার বায়ুমণ্ডলে একটি আস্তরণের সৃষ্টি করে, আর এই আস্তরণের ফলে তাপমাত্রাটা, আমাদের সূর্যের যে তাপটা, সেটা তো পৃথিবীতে আসতে পারে কিন্তু সেটা আর বের হতে পারে না, যে ফলে যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা দিনকে দিন উষ্ণ হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়ন দেখা দিচ্ছে। আর এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন সহ বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটছে। আবার দেখেন, এই যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসের জন্য তাহলে কে দায়ী? এই গ্রিন হাউস গ্যাসের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ড সবচাইতে বেশি দায়ী। কীভাবে মানবসৃষ্ট কর্মকাণ্ড সবচাইতে বেশি দায়ী? আমরা মানুষরা দিনকে দিন কী করছি, কলকারখানার সংখ্যা বাড়িয়ে তুলছি, আমরা যানবাহনে গ্যাস বা তেল ব্যবহার করছি যেগুলোর ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে গিয়েও বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করছি, এগুলো আমাদের পৃথিবীকে উষ্ণায়নের জন্য প্রভাব ফেলছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা আমাদের বসবাসের জন্য বন উজাড় করে ফেলছি, বন ধ্বংস করে ফেলছি, এই সব কিছু মিলে আমাদের জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। আমাদের জলবায়ুতে দেখা যাচ্ছে যে তাপমাত্রার পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। আমাদের জলবায়ু এখন আমাদের সাথে বিরূপ আচরণ করছে। তাহলে আমরা বলতে পারি যে প্রবীণ কী বলেছিল উদ্দীপকে, মানবসৃষ্ট এক ধরনের গ্যাসের কারণে আমাদের পৃথিবী ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে উদ্দীপককে প্রবীণ যে কথাটি বলেছে সেটি অবশ্যই যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সৃজনশীল প্রশ্ন দশ নিয়ে আলোচনা করেছি। আশা করব সবাই খুব ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা সৃজনশীল প্রশ্ন বেশি বেশি বাসায় অনুশীলন করবেন। আপনাদের যে এই সৃজনশীল প্রশ্নটি থাকবে তা নয়, আপনাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন থাকবে, আপনারা ভালো করেই জানেন, আপনারা এর আগেও এভাবে আনসার করে আসছেন, তো বেশি বেশি বাসায় অনুশীলন করবেন, বইটি খুব ভালো করে পড়বেন। আর আজকে আপনাদের বাড়ির কাজ থাকছে সৃজনশীল প্রশ্ন দশের খ ন, এটি অনুধাবনমূলক প্রশ্ন। এটি আমাদের বইয়ের, আমি আপনাদেরকে উত্তরে দেখিয়ে দিয়েছিলাম যে বইয়ের 66 নং পৃষ্ঠায় আছে। আপনারা এই উত্তরটি বাড়ির কাজ করে আগামী রবিবার স্ব ভবনে অথবা 1 নম্বর ভবনে জমা দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার অন্যদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।